হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পলিবিয়ন এলসি সিরাপ নিয়ে। বন্ধুরা, এই সিরাপের কাজ কী, খাবার নিয়ম কী এবং ক্ষতিকর দিকগুলি কী তা জানার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, পলিবিয়ন এলসি সিরাপটি ম্যানুফ্যাকচার করেছে মার্ক ল্যাবরেটরিজ কোম্পানি। এই সিরাপটি 100 ml, 250 ml ও 400 ml ফাইলে পাওয়া যায়। পলিবিয়ন এলসি লাইসেন্স ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ, এটি ম্যাঙ্গো ফ্লেভারে পাওয়া যায়। 250 ml সিরাপের দাম মাত্র 174 টাকা। এই সিরাপটি যে কোনো ঔষধ দোকান থেকে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, পলিবিয়ন এলসি সিরাপটি ব্যবহার করা হয় প্রাথমিকভাবে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য। এটি শিশুদের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। এই সিরাপটি খাওয়ার ফলে খিদে বেড়ে যায় ও ঘুম হয়। আপনার যদি কোনো ঘুমের সমস্যা থাকে তাহলে এই সিরাপটি খেতে পারেন, ঘুমের সমস্যা সমাধান হয়ে যাবে। যারা মোটা হতে চান বা ওজন বৃদ্ধি করতে চান তারাও এই সিরাপটি খেতে পারেন। বন্ধুরা, পলিবিয়ন এলসি সিরাপটির খাবার নিয়ম হচ্ছে বাচ্চাদের 5 ml করে দিনে দুবার খাবার আগে খাওয়াবেন এবং বড়দের 10 ml করে দিনে দুবার খাবার আগে খাওয়াবেন। আপনার যদি কিডনির কোনো সমস্যা থাকে তাহলে এই সিরাপটি খাবেন না। আপনি যদি প্রেগনেন্ট থাকেন তাহলে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এই সিরাপটি খান। আপনি যদি গাড়ি চালান তাহলে এই সিরাপটি খাবেন না। বন্ধুরা, এই সিরাপের ক্ষতিকর দিকগুলি হল পেট ব্যথা করতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ঘোরা বা মাথা ব্যথা করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।